এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজ আমি পাখি তোমায় না বলে থাকতে পারছি না, আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি। আমি সব সময় তোমার পাশে দাঁড়িয়েছি, কোনো জিনিস প্রয়োজনের আগে যাতে তোমার কাছে পৌঁছে যায় সেটার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আজ এত কিছুর পর তুমি আমায় অপমান করলে, সো একটা বয়সে বড় সিনিয়র মানুষের সামনে। সত্যি পাখি, তুমি একটা অকৃতজ্ঞ মেয়ে। আমারও ঠিক এরমভাবেই খারাপ লাগে যখন দিনের পর দিন তুমি আমার সঙ্গে এই ব্যবহারটা করো, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোমার মধ্যে নেই। কারণ তুমি তো ভুলে যাও, আমিও একটা মানুষ, আমারও কষ্ট হয়, আমারও খারাপ লাগে, আমারও একটা অপমান বোধ আছে। আমাকে ভুল বুঝবেন না মহিত বাবু, আমার যে সত্যি কিছু করার নেই, আমি চাইলেও আপনার কাছে যেতে পারবো না। আপনার কথা যে আমার মনে পড়ে না তা কিন্তু নয়, আমি মুখে যাই বলি না কেন, আমি জানি আমি আমি মনে মনে কি ভাবি। আমি চেষ্টা করেও আপনার থেকে দূরে যেতে পারিনি মহিত বাবু, পারিনি। আমি কখন থেকে ডাকছি তোমাকে আমি, শোনো না অহনা, আজকে আমি যা যা বলবো সেগুলো সব রান্না হবে, হ্যাঁ, সবকটাই অমিতের পছন্দের খাবার, শরদুধ পুলি, চিংড়ি মাছের মালাইকারি। অমিত না চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে জানো তো। কেন অমিতের জন্য এত সব রান্না বান্না হবে? কেন কেন উষা, এ বাড়িতে তো মোহিতের পছন্দের খাবার বানানো হয়, তাহলে অমিতের পছন্দের খাবার বানানো কেন হবে না? না নিশ্চয়ই হতে পারে, কিন্তু তার জন্য তো একটা বিশেষ কারণ দরকার। হ্যাঁ বিশেষ কারণ লাগবে না আর। এবার থেকে আমি যেটা করতে বলবো সেটা করতে হবে, আর আমি যে বলছি এটাই কারণ। কি বলতো উষা, তোমরা কোনোদিনই না আমার ছেলেটার যত্ন আত্তি করনি, আমার ছেলেটাকে অবহেলা করেছো, আমার ছেলেটার সঙ্গে মিসবিহেভ করেছো, তাই এবার আমি মা হয়ে দায়িত্ব নেব ওর যত্ন আত্তি করার, ওকে ভালো রাখার, বুঝতে পেরেছো? এতদিন এ বাড়িতে মোহিত অনেক কিছু পেয়ে এসেছে, এবার থেকে এ বাড়িতে অমিত সেই সেই জিনিসগুলোই পাবে সমান সমান। একটা জেল ফেরত আসামির জন্য আবার এত আয়োজন? এই উষা শোনো, তোমাকে আমি আগেও বলেছি আবারও বলছি, হ্যাঁ আমার ছেলেকে ওই জেল খাটা আসামি ফাসামি এইসব একদম বলবে না। একটা একটা সামান্য অপরাধ করেছে, হ্যাঁ করে ফেলেছে, তার জন্য তো শাস্তি হয়েছে রে বাবা, তোমরাও যথেষ্ট কথা শুনিয়েছো, আবার কি বলো তো? যাকে যেটা বলার তাকে তো সেটা বলতেই হবে ছোট বৌদি। অহনা, কোনো রান্নাবান্না তোমাকে করতে হবে না, করবে না এসব রান্নাবান্না, আমি বলছি। এই শোনো উষা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ না যে আমি এবাড়ির বউ আর তুমি এবাড়ির মেয়ে, যার বিয়ে হয়ে গেছে, সুতরাং এই বাড়িতে কি কি রান্না হবে না হবে সমস্তটা আমার পারমিশন নিয়ে হবে। এত দূরে কেন চলে গেলে পাখি? জীবনে একটাই মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেটা বুঝলে না। যাকে আমি এখন শুধু দেখতে চাই তুমি তোমার লড়াইটা জিতছো, তারপর আমি তোমার জীবন থেকে সরে যাব। এতগুলো দিন কষ্ট করে হলো আমি আপনার থেকে দূরে সরেছিলাম, মিত্রা ম্যাডাম আমাকে বারবার হুমকি দিয়েছিল আপনাদের ক্ষতি করে দেওয়ার। আমি জানি এত কিছুর পর মিত্রা ম্যাডাম চুপ করে থাকবেন না, উনি চুপ থাকার মানুষই নন, কিছু না কিছু তো করবেনই। আচ্ছা আচ্ছা, আপনাদের এই বিয়ে ভাঙার জন্য কোনোভাবে কোনোভাবে আমি দায়ী নই তো? কেন বিয়েটা ভাঙলো আপনাদের, কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মিত্রা ম্যাডাম আমাকে দুষছেন না তো এর জন্য? আমি তো জানি উনি উনি যেন তেন প্রকারে আপনাকে পেতে চাইতেন।
বড় বৌদি, তুমি কি চুপ করে থাকবে, কিছু বলবে না? আমি আর কিছু বলে কথা বাড়াতে চাই না। ও কেন হেসে হেসে এসব কথা বলছে আমি তো বুঝতেই পারছি না। এ বাবা, তোমরা তোমরা কিছু জানো না? মানে সিরিয়াসলি কিছু জানোই না তোমরা? ও দিদি ভাই, তোমাকে দাদা কিছু বলেনি? মানে অ্যাটলিস্ট মোহিত ফোন করে কিছু বলেনি? দেখেছো, আমি ভেবেছি তোমরা সব জানো, আমি তাই ভাবছি যে এত কথা। আমি বলে দিচ্ছি একটা সুখবর আছে, অমিত স্পিড সাইকেলের কোম্পানি জয়েন করেছে। মানে অমিত কোম্পানিতে জয়েন করেছে? আমি বুঝতে পারছি না, মানে বর্দা এটা কেন করলো বড় বৌদি? আমি সত্যিই বুঝতে পারছি না, এত বড় ভুল তো বর্দার হতেই পারে না। আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তো এত বড় একটা ক্রিমিনালকে, উষা, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি আবার বলছি, খবরদার আমার ছেলেকে ক্রিমিনাল বলবে না তুমি। কি ক্রিমিনাল ক্রিমিনাল করছো বলো তো তোমরা? হ্যাঁ, কি বলছো? অমিত তো স্বীকার করেছে, আমিও বলে দিচ্ছি যে অমিত একটা সামান্য ভুল করে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, করে ফেলেছে তো কি হয়েছে? আসলে কি বলো তো, আমি বুঝতে পারছি, আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এটা শুনে যে অমিত কোম্পানিতে জয়েন করেছে। কেন, তোমরা তো এভাবেও কখনো ভাবতে পারো যে ভগবান সবসময় তোমাদেরই মঙ্গল করবেন, এরকমটা নাও হতে পারে। ভগবান কখনো কখনো আমাদের দিকে মুখ তুলে চাইতে পারে, আমাদের উপরও কৃপা করতে পারে। মানে তুমি কি বলতে চাইছো, ভগবান এখন পাপীদের অপরাধীদেরও কৃপা করছেন? একটা প্যারোলে ছাড়া পাওয়া জেল খাটা আসামি নাকি জয়েন করবে স্পিড সাইকেলে? না, এটা কখনোই হতে পারে না। বর্দা আসুক, আমি নিজে বর্দার সঙ্গে কথা বলবো। কেন অপরাধী বলছো তুমি অমিতকে? বারবার একই কথা, বারবার বারণ করার পরেও অমিতকে ক্রিমিনাল, অপরাধী, জেল খাটা আসামি, এগুলো কেন বলছো বলো তো? উষা শোনো, আমার ছেলে না অনেক ভালো ছেলে, অনেকের থেকে, পৃথিবীর অনেকের থেকে অনেক ভালো ছেলে, যে কারণে এত কিছুর পরও পাখির দায়িত্ব নিতে রাজি হয়েছে। ও বলেছে ও পাখিকে বিয়ে করবে, পাখিকে স্ত্রীর যোগ্য সম্মান দেবে। আরে কি বলছো তোমরা, তোমরা দুনিয়া সম্পর্কে কিছু জানোই না। পৃথিবীতে এরকম কত কেস, এরকম কোর্টে উঠছে নেমে যাচ্ছে, কোর্টে উঠছে নেমে যাচ্ছে। তুমি নিজে কি বলছো সেটা নিজে কানে ভালো করে শুনতে পাচ্ছ ছোট বৌদি? একটা মেয়ে হয়ে এতগুলো কথা বলতে তোমার মুখে একটু আটকালো না? না গো উষা, আটকালো না, একেবারেই আটকালো না। কি বলতো, তোমার ছেলের তো কোনো গতি হলো না আর হবেও না, সে কারণে তুমি হিংসা একেবারে জ্বলে পুড়ে মরে যাচ্ছ। আর শোনো, আমি তোমাকে একটা কথা আজকে পরিষ্কার করে বলে দিই উষা, ভবিষ্যৎবাণী করছি আমি, তোমার ছেলের এই বাড়ি থেকে একটা কাঁচকড়া ছাড়া কিচ্ছু জুটবে না। হ্যাঁ,